75 সালের যে বিটিভি চাকর কথা কি হয়েছে? ধন্যবাদ। 1975 সালের 7ই নভেম্বর বাংলাদেশ টেলিভিশনে চারজন কর্মকর্তা ওনারা অফিসে গেলেন, তখন সেখানে কর্মরত সেনাবাহিনীর যারা ছিল তারা এবং ওই বিটিভির কয়েকজন কর্মকর্তা কর্মচারী তা ওদের সাথে কথা বলে এই চারজন লোককে নিয়ে ওরা একটা রুমে আটকে রাখে এবং এটা বিকাল 3টা পর্যন্ত তাদের আটকে রাখে। তাদের ফ্যামিলির মেম্বাররা যখন আসে এসে অন্যদেরকে অনুরোধ করে ওরা বলে ছেড়ে দেওয়া হবে কিন্তু তারা ছাড়েনি। পরবর্তীতে ওই দিনই বিকালবেলা তারা তাদেরকে গাড়িতে করে অন্যত্র নিয়ে যায় এবং ওনাদের খোঁজ পাওয়া যাচ্ছিল। তখন তাদের যে ওনাদের যে ভিক্টিম ফ্যামিলি তাদের ফ্যামিলির পক্ষ থেকে জিডি করা হয় ওই থানাতে। জিডি করার পরবর্তীতে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তী ফেব্রুয়ারি মাসে ওনাদের হঠাৎ বাংলাদেশ টেলিভিশনের পিছন দিকে লাশটা ভেসে ওঠে, 3টা লাশ। ওই লাশ ভেসে ওঠার পরে তাদের যে ওনাদের যে পরনের কাপড় চোপড় সেটা দেখে শনাক্ত করা হয় যে যে চারজন কর্মকর্তা নিখোঁজ হয়েছিলেন যাদেরকে ধরে নিয়ে গিয়েছিল তাদের তিনজনকে তারা শনাক্ত করে। এই তিনজনের শনাক্ত করার প্রেক্ষিতে মামলাটা তখন জিডিটা পরবর্তীতে ওনারা এফআইআর করেন। এফআইআর প্রেক্ষিতে একটা মামলা রুজু করা হয় এবং সেই মামলাটা 1978 সালে জানুয়ারি মাসে পুলিশ ফাইনাল রিপোর্ট দেয় এবং এটা কিছু পাওয়া যাচ্ছে না এবং সেই ফাইনাল রিপোর্টটা কোর্ট অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করার প্রেক্ষিতে মামলাটা বন্ধ হয়ে যায়। যখন 1996 যখন সরকার পরিবর্তন হয় একটা ওই যাদের বিরুদ্ধে তার অভিযোগ তাদের সরকারটা যখন পরিবর্তিত হয় নতুন একটা সরকার আসে তখন 97 সালে ওনার স্ত্রী একজন ভিক্টিম ফ্যামিলি তার স্ত্রী দেখা করেন, দরখাস্ত করেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তখন মাননীয় প্রধানমন্ত্রী এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা সিআইডিতে পাঠায়। সিআইডিতে পাঠানোর পর সিআইডি কোর্টে যা দরখাস্ত করে বলে যে আমরা এই মামলাটা পুনরায় এটা ই করবো, ফার্দার ইনকোয়ারি করবো, আরও ইনকোয়ারি করবো আমরা এবং আদালত এটা অনুমতি দেয়। সেই অনুমতি দেওয়ার প্রেক্ষিতে ইনকোয়ারি আরম্ভ হয়, পরে তারা একটা চার্জশিট জমা দেয়। চার্জশিট জমা দিতে চারজনের বিরুদ্ধে সেই চার্জশিট জমা দেওয়ার এই চার্জশিট দিতে যে তারা সেই সময় কর্মরত সামরিক বাহিনী এবং বেসামরিক বাহিনীর যারা কর্মচারী ছিল ওইখানে তাদের সাক্ষ্য নেয়, তাদের ম্যাজিস্ট্রেটের কাছে যে তারা 164 দ্বারা জবানবন্দি দিয়ে সাক্ষী দিতে হিসেবে তারা অনেক ঘটনা প্রকাশ করেন। এই ঘটনাগুলোকে মিলিয়ে তারা একটা চার্জশিট দেয়। চার্জশিট দেওয়ার পরে ওনারা কোর্টে আসেন ও ইন দি মিনটাইম চার্জ ফ্রেম হয়েছে, একটা সাক্ষী সাক্ষ্য আরম্ভ হয়ে গেছে আর ওনারা কোর্টে আসেন। এসে ওনারা দরখাস্ত 2005 ওনারা একটা দরখাস্ত বলেন, করে বললেন যে এটা কোয়াশ করার জন্য কোর্ট কখনো তখন কোনো স্টে দেয়নি, পরে 2010 স্টে দিয়েছে। এটা খুঁজে আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাহেব যখন জানছেন তখন উনি মেনশন করছেন কোর্টে, এটা শুনানি করে আজকে কোর্ট আর এই মামলাটা রুলটা খারিজ করে দিয়েছে। তখন আমাদের এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা ছিলেন, আমাদের এই তিনজন এসি অ্যাটর্নি জেনারেল ওনারা সবাই মিলে এই মামলাটা করেছেন। কত বছর পর চালু হবে তাহলে এটা? এখন এই মামলাটা চালু হবে 2010-এর পরে, আজকে হচ্ছে 2012 বছর পরে আবার ই হবে, 12 বছর পরে মামলাটা চালু হচ্ছে। এবং এই মামলাটা আমাদের যেটা বক্তব্য ছিল যে ফার্দার ইনকোয়ারি করতে গেলে এটা যে আইনের বিধানই আছে যে কোনো সময় ফার্দার কোনো ম্যাটেরিয়ালস পায় এটা করা যাবে এবং সেই এটা সপক্ষে আমরা সুপ্রিম কোর্টের একটা আপিল বিভাগের 29 DLR একটা জাজমেন্ট দিয়েছি, 70 DLR একটা জাজমেন্ট দিয়েছি, আমরা কতগুলো মামলা দেখিয়েছি কোর্টকে এবং কোর্ট দুই পক্ষকে শুনানি করে কোর্ট আমাদের বক্তব্য গ্রহণ করে মামলাটি যে রুলটা ছিল এটা খারিজ করে দিয়েছেন।